স্বাভাবিকভাবে সেইখানটায় হোয়াট অ্যাবাউট ইয়ার ওপিনিয়ন রিগার্ডিং রিলিজন। রবীন্দ্রনাথ যেটা শেষ জীবনের দিকে এসে রবীন্দ্রনাথকে বলেছিলেন, হোয়াট ইন্ডিয়া নিডস এ ফ্লাড অফ অ্যাথেইজম। হ্যাঁ হ্যাঁ, যে দর্শনের প্রশ্নে প্রথম যেটাই আসবে, দর্শনটা তো দুভাগে, দর্শন যদি বলেন আপনি তাহলে দুভাগে ভাগ। হ্যাঁ, একদিকটা অ্যাথেইস্ট আর একদিকটা অ্যাগনস্টিক, মানে বিলিভার্স, বুঝলেন তো, সেক্টেরিয়ান বিলিভার্স, বুঝলেন তো। তা দর্শন যখন প্রথম প্রশ্নটা নিয়ে এসেছে অন্য কিছু যাবার আগে, প্রথম প্রশ্নটা হোয়াট অ্যাবাউট, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন রিগার্ডিং অ্যাথেইজম, যে এবং ক্রিয়েশন। আজকে তো ডারউইন ইজ অ্যাটাক, ডারউইন ইজ অ্যাটাক, বুঝলেন তো, ন্যাচারাল সিলেকশন ইজ অ্যাটাক, বুঝলেন তো। স্বাভাবিকভাবে মানে দর্শন যখন, তখন ক্রিয়েশনের প্রশ্নটাই আসবে। ঋগ্বেদ ইজ অ্যাটাক, ঋগ্বেদের যে মহান অ্যাগনস্টিক চিন্তাধারাগুলো, ঋগ্বেদ, হ্যাঁ, সেই ঋগ্বেদই অ্যাটাক হয়েছে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, ঋগ্বেদে পরিষ্কার ভাবে বলছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে গ্রহ নক্ষত্র তারা, এরা পরস্পরের সাথে সংঘর্ষে না গিয়ে কি করে এরকম ভাবে রয়েছে, এই যে রহস্য, এই রহস্য আমি জানি না, তুমি জানো না, এমনকি স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন তিনি নিজেও জানেন না। ফার্স্ট অ্যাগনস্টিক স্লোগান দর্শন অব দি ওয়ার্ল্ড, বুঝলেন তো। যে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা তো প্রথম আপনাকে সমাধান করতে হবে, দর্শন যখন প্রশ্নটা আসছে তখন এই প্রশ্নটা প্রথম সমাধান করতে হবে। হ্যাঁ, যে যখনই আপনি সুপার ন্যাচারাল এবং ক্রিয়েশনের প্রশ্নে এরকম একটা এটাকে এ করবেন, তখন ন্যাচারাল জিনিসটা তো অপাঙ্কেয় হয়ে যাবে। হ্যাঁ, তখন তো ইতিহাসের নাম করে মিথ চালু হবে। মিথ এবং হিস্ট্রির মধ্যে ফারাকটা কি? হ্যাঁ, মিথের সাথে হিস্ট্রি, মানে যেমন হিস্টোরিক্যাল নভেল, হুইচ ইজ নট হিস্ট্রি নাই দ্যান নভেল, দ্যাট ইজ কল হিস্টোরিক্যাল নভেল। পলিটিক্যাল সায়েন্স, হুইচ ইজ নট পলিটিক্স, নাই দ্যাট পলিটিক্স নট সায়েন্স, দ্যাট ইজ কল পলিটিক্যাল সায়েন্স, বুঝলেন তো। স্বাভাবিকভাবে ইতিহাস আর মিথের মধ্যে ফারাকটা কি, বুঝলেন তো। এই সমস্ত দর্শন যখন বলবেন তখন এইগুলো এসে যাবে আপনার। না, সে তো এসে যাবে, জাগতিক বিষয় তো এসে যাবে, এবং তার মধ্যে জীবনও রয়েছে, জীবন প্রকৃতি জগৎ সে তো রয়েছে। যেমন আত্মা, যেমন পরমাত্মা আমি যদি বলি যে স্পেস বা যে ব্রহ্মাণ্ড, সেখান থেকে প্রাণ, প্রকৃতি, পদার্থ, আকাশ, বায়ু, জল, অগ্নি, পৃথিবী, গ্রহ নক্ষত্র, বৃক্ষ, বনস্পতি, দর্শন যখন বলবেন তখন হ্যাঁ কিয়েছেন এই পদ্ধতিটাকে এ করতে হবে। হ্যাঁ, যে উপর ডারউইন ইজ কারেক্ট, সে তো রয়েছে। হ্যাঁ, তার থেকে এগুলোকে বাদ দিয়ে তো দর্শন হয় না, জীবনযাত্রা দর্শন বলেছেন বলি। অবশ্যই অবশ্যই, আমাদের যে দৃষ্টিভঙ্গিটা যেটা রয়েছে সেটা ভিন্নতা কোথায় সেটা আপনাকে আমি বলছি। সেটা হচ্ছে যে মানুষের প্রথম যে জীবনের উদ্দেশ্য সে তো আমরা জানি যে সুখী হওয়া। তো এইটার ব্যাখ্যাটা উনি এইভাবে করেছেন যে আমরা মোট চার ভাবে সুখী হতে পারি। যেমন জ্ঞান অর্জনের মাধ্যমে, জ্ঞান, তারপরে সেই জ্ঞান অনুযায়ী আমরা যদি ইচ্ছে অনুযায়ী জ্ঞান অর্জন করতে পারি তাহলে আমরা সুখী হই। এরপর রয়েছে সেই জ্ঞান অনুযায়ী আমরা কর্ম করতে চাই, কর্মের মাধ্যমে আমরা সুখ পেয়ে থাকি, জ্ঞান, কর্ম, তারপরে ভোগ বা আমরা যে বিষয়বস্তু যে আমাদের প্রয়োজন সেটা উপভোগ করে আমরা সুখী হই। এরপরে আমরা যদি কর্মের পরে আমরা শ্রান্ত হয়ে যাই, তারপরে বিশ্রাম করে সুখী হই। এই যে বাস্তবিক যে আমাদের জীবনের যে ধারা, তার উপরে বেস করে শুনুন, জ্ঞান জ্ঞান কথাটা একটা বেগ কথা, জ্ঞান বলতে আমি কি বুঝি, কি জ্ঞান? না না, জ্ঞান এটা তো আপনাকে এজ এ হোল আমি বললাম, তারপর তো জ্ঞানের মধ্যে বিভিন্ন মানুষের, আমি বলছি জ্ঞান কথাটাই মানে সত্যি কি দর্শনগত ভাবে চলে,
সব থেকে বড় জ্ঞান হচ্ছে আমি কিছু জানি না, আই নো দ্যাট, বুঝলেন তো? আমাদের যারা সমালোচনা করে, আমাকে যারা সমালোচনা বা গালাগালি করে, তারা এইটুকুও জানেন না যে তারা কিছু জানেন না। এখন প্রশ্ন হচ্ছে যে সব থেকে বড় জ্ঞান যেটা, সেটা হচ্ছে আমি কিছু জানি না এইটুকু জানা, বুঝলেন তো? এবং সেইখান থেকে যদি আমরা শুরু করি যে ধরুন সুখী হওয়া বটেই, কারণ তিনি একরকম ভাবে সুখের ব্যাখ্যা করেছেন, বুঝলেন তো? খুব স্বাভাবিক ভাবে এগুলো সপ্তদশ মানে 17-19 সেঞ্চুরিতে মহান চিন্তাবিদরা যা বলেছে তার বর্তমান অবস্থায় এই বিজ্ঞান বা প্রযুক্তির এই ডেভেলপমেন্টের পরে তার গাছগুলো বাদ দিয়ে যদি দিই, তারপরে আমরা নতুন কথা কিছুই বলিনি। এই ধরুন এই হ্যাপিনেস নিয়ে, এই সুখ নিয়ে একেবারে স্পেন্সার থেকে স্টুয়ার্ট মিল পর্যন্ত প্রত্যেকেই নানান রকম ব্যাখ্যা দিয়ে গেছেন, রাসেল একরকম ব্যাখ্যা দিয়ে গেছেন, বুঝলেন তো? খুব স্বাভাবিকভাবে জ্ঞানটা একটা ব্রেক টাইপ, দাদা কিছু মনে করবেন না। না, আমি আমি আপনাকে যেটা বলার চেষ্টা করছি যে এইটাই যে দর্শনীতে এতগুলো ডালপালা রয়েছে, সেখানে মুখ্য তো কোনো উদ্দেশ্য আছে, জীবনের উদ্দেশ্য কি, জীবন মূলত বাস্তবের প্রতিদিনের জীবনে জীবন কি চাইছে, মানে সকালে উঠে রাত ঘুমানো অবধি আমরা কি করছি, এইটা তো জীবনের মধ্যেই পড়ে, যেটা প্র্যাকটিক্যাল যেটা লাইফ, তো সেটাকে যদি আমরা একটু সংঘবদ্ধভাবে যদি একটা চেষ্টা করি, হ্যাঁ, যদি আমরা দেখি সকালে উঠে আমরা কি করছি, আমার কি কি প্রয়োজনে লাগছে, সেই বস্তুগুলো আমাদের কাছে আসছে কি আসছে না, আমরা কি শিখতে চাইছি, কি পড়তে চাইছি, বা জীবনযাপনের বস্তু প্রয়োজনের জন্য কি আবিষ্কার করতে হবে, কি নির্মাণ করতে হবে, তার যে জ্ঞান, মানে জীবনযাপনের প্র্যাকটিক্যাল যে আমাদের যা কিছু প্রয়োজন, জ্ঞান অর্জন করে হবে ভাই? না না, আমি ধরুন আমি 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 ঘরের ভিতরে হাত পা ছুঁড়ে সাঁতারটা যদি শিখি, যে দিস ইজ কল ফ্রন্ট স্ট্রোক, দিস ইজ কল ব্যাক স্ট্রোক, দিস ইজ কল অমুক, আমাকে সমুদ্রে ফেলে দিলে কি আমি পারবো সাঁতার কাটতে? আমি আপনাকে সেইটাই বলছি যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যা কিছু লাগছে সেটা তো একটা মুখ্য মুখ্য বিষয়, এটা ছাড়া তো আমার জীবন চলবে না। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, আমি যদি বলি, হ্যাঁ আমি যদি বলি, তো আপনাদের যদি কোনো ইয়ে থাকে, লিটারেচার থাকে, আমি পড়তে ভালোবাসি, পাঠিয়ে দেব, পাঠাবার ব্যবস্থা করবেন, আমি করে করি। আমি সেটাই যে আপনি একবার পড়লে, আপনি একবার তাত্ত্বিক দিক থেকে আপনি মানে আলোচনা সমালোচনা যেটাই হোক পক্ষে বিপক্ষে, আমি আমি একেবারে মূর্খস্ব মূর্খ, গ্রামের পাঠশালায় পড়া মূর্খ একেবারে, বুঝলেন তো? খুব স্বাভাবিক ভাবে আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমি আই এম সার্চিং ফর নলেজ, আমি আমি কেবলমাত্র খুঁজে বেড়াই। সেই জন্য পড়ার ক্ষেত্রে আমি বাচ্চায়ন থেকে রসায়ন কিছুই বাদ দিই না, যা পাই গোগ্যাসে দিই, বুঝলেন তো? সেটা আমি জানি, সেই কারণেই বলছি যে আপনি এটা পড়লে পরে চাইছি যে আপনি তুলনামূলক ব্যাখ্যা বিশ্লেষণটা আপনি করুন। আপনার সঙ্গে সাক্ষাৎ তাহলে কোথায় হবে, কিভাবে সাক্ষাৎ করবো? আচ্ছা, সেটা এখনই বলতে পারছি না, আমি আপনি দিন তিনেক পরে একটু আমাকে ফোন করবেন, তিন দিন পর তো খুব অসুস্থ, হ্যাঁ তিন দিন পরে ফোন করবেন। আচ্ছা, তাহলে আপনার সঙ্গে, আমার নাম মাধব রঞ্জন সরকার, আমি টালিগঞ্জে থাকি, টালিগঞ্জের পরে কুদঘাট, হ্যাঁ আমি কুদঘাটে থাকি। আপনি কি আনোয়ার সাথে থাকেন? আনোয়ার সাথে ছিলাম, বউয়ের স্ট্রোক হবার পরে মেয়ের কাছে, এখন এতে বউয়ের হঠাৎ সেরিব্রাল হয়ে গেছিল, সেরিব্রাল হবার পরে মেয়ের কাছে শর্ট লেকে থাকে আর কি। আচ্ছা আচ্ছা, এখন শর্ট লেকে আছেন, আচ্ছা। তাহলে আমি তিন দিন পরে আপনাকে ফোন করব, আপনার সঙ্গে আমার বহুদিনের ইচ্ছে একটু কথা বলার এইসব বিষয় নিয়ে, ঠিক আছে? হ্যাঁ।
ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নমস্কার। এবং সাবজেক্টটাও মজার সাবজেক্ট। অবশ্যই অবশ্যই। আমার এক বাবু দেব এসেছিলেন, ওই যে হাউ টু লিভ, হ্যাঁ ও টেলিগ্রাফ টেলিগ্রাফের গরু ছিলেন, ওর নামটা কি ভুলে গেলাম, হ্যাঁ কি করে সুখে মানে ওই জেল ফেরত লোকজন বা জেলের এদের তিনি সুখী করার জন্য খুব এ করেছিলেন। তিনি ফলে তিনি শুনলাম বিভিন্ন মিডিয়ার দিয়ে, আমি আপনাকে একেবারে পরিষ্কার ভাবে আপনি বলুন তো, সুখের সন্ধানে ঘোরা এটা আর সত্যি সত্যি মরীচিকা নয় কি? না, একেবারেই মরীচিকা নয়। মানুষ যা ইচ্ছে করছে সেই তার ইচ্ছে অনুযায়ী জীবনযাপন যদি হয় তাহলে তো সম্ভব সুখ। এতে স্মার্ট মিল বলেছেন তার লিওয়ার্টিতে, তাই তো? আমরা 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 যেমন চাইছি তেমন জীবনযাপন তো পাচ্ছি না, করতে তেমন ব্যবস্থা করতে পারিনি। না, মুশকিল হচ্ছে কি জানেন তো, সেইটাই তো হয় না। সেই ব্যবস্থাপনাই কি করে সম্ভব, সেই নিয়ে তো লড়াই, সেই নিয়ে তো আলোচনা, সেই সিদ্ধান্তেই, সেই সিদ্ধান্তেই আসা আসলে যে কেমন ব্যবস্থা আমাদের দরকার। আসলে মানে সমস্যাটা বিজেতা মানে আবার ওইটাকে মানে স্বল্পে সুখ, হ্যাঁ স্বল্পে সুখ অভ্যাসী, বুঝলেন তো? স্বল্পে সুখ হয় না, সুখ এমন একটা বস্তু, ওটা ক্রমবর্ধমান জিনিস, কোনখান থেকে কোনখানে, যার জন্য আমাদের খুব একটা মানে চাষাদের খুব একটা পরিচিত একটা স্লোগান আছে, বুঝলেন তো, মানে একটা পদ্ধতি আছে যে গাছ মহিষ্ম যখন রুদ্ধ হয়ে যাচ্ছে তখন মহিষ্ম জঙ্গলে বড় বড় গাছগুলো কি করে, মাটির গভীরে শিকড়টাকে গভীরে পাকিয়ে দেয়, আর ডালপালা গুলোকে সূর্যমুখী করতে হয়। এইটাই বলে সব থেকে বড় সুখ, যখন আমরা বুঝতে পারছি আমাদের গোটা সমাজটাই অসুস্থ হয়ে পড়েছে, আমরা সবাই অসুখে আছি, তখন আমাদের শেকড়টাকে মাটির গভীরে পুড়ে ডালপালা গুলোকে যদি সূর্যমুখী করি তাহলে বোধ হয় ভবিষ্যৎ কোন দিকে যাবে, আমরা কি সিদ্ধান্ত নেব আমরা এরপরে, তাই না? এখন তো বিক্ষিপ্ত অবস্থায় আছি আমরা, মানে সেই উদ্দেশ্যেই নতুন প্রজন্ম মানে জিটিপি বলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পেয়ে গেছে, বুঝলেন তো, 3 দিনে 10 লক্ষ গ্রাহক করেছে, বুঝলেন তো তারা। হ্যাঁ অবশ্যই, আর বহু বহু মানুষ এরপরে চাকরিগুলো যাবে, সেগুলো যারা শিখে নেবে এরপরে। হ্যাঁ জিটিপি তো ইভেন শুধু চাকরি না, এই যে আপনার যে সমস্যা, বুঝলেন তো, আপনি যদি থিমটা বা আপনি কি লিখতে চান সেটা যদি তাকে বলে দেন, হি উইল প্রডিউস এ নোভেল, ফটাফট নোভেল লিখে দেবে, ফটাফট কবিতা লিখে দেবে, হ্যাঁ তৎপর আপনার ছবি এঁকে দেবে, হ্যাঁ ইভেন জিটিপি ক্যান প্রডিউস হায়ার টাইপ অফ জিটিপি, মানুষের দরকারই পড়বে না, হোয়াই উইল বি দিস হিউম্যান স্পিসিস, যদি ইমিডিয়েটলি এই সমস্ত আবিষ্কারগুলোর উপরে যদি মানে আপনার ব্যাং না আরোপ করা হয়, বুঝলেন তো, যে কোথায় গিয়ে মানে হোমোসেপিয়েন বস্তুটা দাঁড়াবে কোথায়, জিটিপি কিসে মানে যে 10 লক্ষ ইয়ে করতে গিয়ে সমস্ত এগুলো মানে কর্পোরেট এবং এরা হু হু করে কেনার জন্য সব লাইন দিয়েছে, ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামক এই বস্তুটার যুগে বসে দাঁড়িয়ে, যে সত্যি মানে কতদূর আমরা বিজ্ঞানকে অ্যালাউ করবো, বুঝলেন তো,
কতদূর আমরা বিজ্ঞানকে অ্যালাউ করব, কতদূর বিজ্ঞানের এটা রয়েছে, মানে এইগুলো সবই তো এখন আলোচ্য বিষয়। এই 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 বিষয়গুলোর সমাধানও আমাদের কাছে আছে, আপনার সঙ্গে বসে বিস্তারিত কথা বলবো, খুব ভালো হবে তাহলে। ঠিক আছে, আসুন আলোচনা করা যাবে এই পর্যন্ত। হ্যাঁ, তবে যে জায়গায় আসবেন যে একটি মূর্খের সাথে বসতে যাচ্ছি। না 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 না, আপনি এটা আপনি এটা আপনি অনেক বড় বলেই এই কথাটা বলতে পারছেন। না 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 না, এটা কিছু ভুল হয়, কথাবার্তা হয়তো শুনতে হতে পারে, কানটাকে মস্তিষ্কটাকে সেই রকম ভাবে তৈরি করে আসাই ভালো। ঠিক আছে, লেখাপড়া জানি, তাহলে আমি দিন তিনেক পরে আপনাকে ফোন করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, সুস্থ হন। ওকে ওকে।